नमस्कार बंधुरा अनु रान्नाघरे तुम्हारे सबा के स्वागत जानाई। आमी आज के बनाब चिकेन बिरियानी, तो प्लिज तुम्हारा पूरा वीडियो देखो। आमी हाड़ीते जल बसिए दिलाम, दिए दिलाम तेजपाता, गोटा गरम मसला, लवण, सादा तेल आधा कप, ढाकना दिए रखबो, दिए दिलाम इलाची दुटा। এদিকে মাংসটা মেরিনেট করে নিব, দিয়ে দিলাম জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, টক দই, আদা, রসুন বাটা, লঙ্কা বাটা 2 চামচ, সর্ষের তেল। আমি ভালো করে মেরিনেট করে আধা ঘন্টা ঢেকে রাখবো। ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানির জন্য ভাত, আমি পুরা ফুটতে দেব না, হাফ ফুটা করে আমি ভাতটা নামিয়ে নিব। এদিকে কড়াইটা গরম হতে দিব মাংস বানানোর জন্য। ভাতটা আমার হয়ে গেছে, জলটা ঝরিয়ে ঢেলে দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম আলু, লবণ, হলুদ। আমি একটু চিনি দিয়ে দেব আলুটা, যাতে মিষ্টি মিষ্টি হয়। আলুটা আমি 1 মিনিট ঢেকে রাখবো। এক মিনিট হয়ে গেছে, আলুটা লাল লাল করে ভেজে নিব। সিদ্ধ হয়ে গেছে আলুটা, নামিয়ে নিব। ওই তেলে আর একটু তেল দিয়ে আমি বেরেস্তাটাকে ভেজে নিব। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু চিনি। বেরেস্তাটাও মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, ওইখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প পেঁয়াজ, দিয়ে দিলাম মাংসটা। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। মাংসটাকে ভালো করে কষিয়ে বেরেস্তা, হাফ বেরেস্তা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিব, মাংসটা ভালো সিদ্ধ হবে। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, 1/2 চামচ গরম মশলা। আমি হাঁড়িটাকে ঘি মাখিয়ে নিব, এক এক করে হাঁড়িটা সাজিয়ে নিব। দিয়ে দিলাম সাদা ভাত, মাংস, ভেজে রাখা আলু, ডিম সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম ডিম, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, আবারও সাদা ভাত দিয়ে সাজিয়ে নেব। দিয়ে দিলাম মাংস, ভেজে রাখা আলু, ডিম, সাদা ভাত, 1/2 চামচ কেওড়ার জল, বিরিয়ানি মশলা 2 চামচ, 1 বাটি দুধে কেশর আতর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম পুদিনা পাতা। এখন ঢাকা দিয়ে মেখে রাখা আটা দিয়ে চারদিকে বন্ধ করে দেব।
ভেজে রাখা বেরেস্তাটা আমি পরে দিয়েছি, আমি ভিডিওতে দেখাইতে পারি নাই। বিরিয়ানির দমটা আমি মাটির চুলাতে দেব, চুলাটা ধরিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে দিলাম, আগুনের আঁচটা কমিয়ে দিব, 20-25 মিনিট দমে বসিয়ে রাখব। এদিকে আমি রায়তাটা বানিয়ে নিব। দিয়ে দিলাম 1 বাটি দই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিট লবণ, চাট মশলা, শসা কুচি, টমেটো কুচি, একসঙ্গে মিক্স করে নিব। 25 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, দেখি আটাটা খুলে বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, বিরিয়ানি রেডি, খুব সুন্দর কালার হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমার কমেন্টে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।